উদ্যোক্তা যাতে বেগবান হয় তার জন্য শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম, বঙ্গবন্ধুর নামের অডিটোরিয়াম, এই দুটি অডিটোরিয়াম নির্মাণে আপনি যে বরাদ্দ দিচ্ছেন সেই বরাদ্দের টাকা নিয়ে যারা ধীরবিরি খেলছেন, যারা সংস্কৃতির সাথে একটা বিরোধ তৈরি করছেন, আমি আপনার কাছে সবিনয় নিবেদন জানাবো যাতে করে এই দুটি অডিটোরিয়ামের নির্মাণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং অতি দ্রুত যাতে সেটি সাংস্কৃতিক কর্মীদের কাছে হস্তান্তর করা হয়। ধন্যবাদ সকলকে। সুপ্রিয় পরিচালকবাসী, এখন আজকের এই মানববন্ধন কর্মসূচিতে সম্মিলিত করে বক্তব্য উপস্থাপন করবেন আমাদের শিল্পকলা একাডেমি জাতীয় সংসদ সদস্য। আমরা বুঝি না আমাদের সংস্কৃতি কর্মীদের কি অপরাধ। আমরা বছরের পর বছর একটি হলের জন্য দাবি জানিয়ে আছি। আমরা সুস্থ সংস্কৃতি চর্চা করতে চাই। আমরা বরিশালের সংস্কৃতি কর্মীরা সহ সারা দেশের সংস্কৃতি কর্মীরা মুক্তিযুদ্ধের কথা বলছি, আমরা 52 ভাষা আন্দোলনের কথা বলছি, আমরা স্বাধিকার আন্দোলনের কথা বলছি, আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বক্ষে ধারণ করে আমরা সোনার বাংলা তৈরি করার জন্য আমরা সামনে এগিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বঙ্গবন্ধুর আদর্শকে বক্ষে ধারণ করে সংস্কৃতি কর্মীদের সাথে নিয়েই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু একটি কুচক্রী মহলের জন্য আমরা এই হলটি বরাদ্দ পাচ্ছি না বছরের পর বছর। গত 5 বছর আগে যে কাজটি শুরু হওয়ার কথা ছিল সেখানে 1, 2, 3, 4, 5 বছর যে গেল। সংস্কৃতি প্রতিমন্ত্রী এসে বলে গেলেন যে 19 সালে বলে গিয়েছেন 20 সালের 26শে ফেব্রুয়ারি হলটি হস্তান্তর করবেন এবং 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু শেষে দেওয়া হবে, কিন্তু সেই কাজটি হচ্ছে না। আমি বুঝি না, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা বরিশালের সকল সংস্কৃতি কর্মীরা বলছি, অনতিবিলম্বে আপনি অনুগ্রহ করে বরিশালের সংস্কৃতি কর্মীদের জন্য যোগ্য জায়গায় হলটি ফিরিয়ে দিন। এটা আমাদের সবার আবেদন, সবার আকুল আবেদন, সবারের অন্তরের একটি আহ্বান। আপনার কাছে সমস্যার ঠিকাদার আমি বুঝি না ঠিকাদারের সাহস কোত্থেকে পায়। ঠিকাদারের গাফিলতির জন্য, নিম্নমান সামগ্রীর জন্য সেই হলের হস্তান্তর আগেই কিন্তু হল ধসে পড়ছে। সুতরাং সেই ঠিকাদারকে খুঁজে বার করে সুষ্ঠু তদন্ত করে কেন এই কাহিনীটা হচ্ছে, এই কাহিনীটা খুঁজে বার করা অত্যন্ত প্রয়োজন বলে করে আমি মনে করি। আমরা এখানে আজকে দাঁড়িয়েছি বাংলাদেশ শিল্পকলা একাডেমি বরিশাল বিভাগীয় জেলা শিল্পকলা একাডেমি ভবনের। এখন পর্যন্ত তার কাজও শেষ হয়নি, বরঞ্চ খারাপ নিম্নমানের কাজের জন্য নিজে নিজে সিলিং ভেঙে পড়ে গেছে। আমরা এই ব্যাপারে এখানে দাঁড়িয়েছি। আমরা চাই যে আগামী 1 মাসের মধ্যে আমাদের এই হলটি সাধারণের জন্য জেলা প্রশাসনের কাছে এই হলটি আগামী 1 মাসের মধ্যে হস্তান্তর করা হোক এবং আমরা শিল্পকলা একাডেমি ওই হলে আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু করব। এই হলটির জায়গাটা নেওয়ার জন্য আমরা যে পরিশ্রম করেছি, এসএল সাহেব জানেন, আমি জানি আমরা কতটা সবাই সম্মিলিতভাবে আমরা এই জায়গাটি নেওয়ার জন্য কত মানুষের সাথে ঝগড়া করেছি, কত লোকের সাথে আমরা খারাপ আচরণ করেছি এবং এখন কেউ জায়গায় কোটি টাকার কাজ অথচ কাজ হচ্ছে না এবং কাজটি নিম্নমানের হচ্ছে। আমরা দাবি করছি আগামী 1 মাসের মধ্যে এই হলটি এবং আমরা কালকে জাতীয় পরিষদ শিল্পকলা একাডেমির জাতীয় পরিষদের সভা আছে, সেই সভায় আমি খুব দৃঢ়ভাবে এবং স্পষ্টভাবে এই বিষয়টি শুরু করব। ধন্যবাদ সবাইকে।